বিষ্ণুপুর পূর্ব বিধানসভার সিপিএম বিধায়ক থাকাকালীন সারদা গোষ্ঠীর নানা অনুষ্ঠানে দেখা গিয়েছিল আনন্দ বিশ্বাসকে। সারদা গার্ডেনে বিশ্বকর্মা পুজো থেকে শুরু করে নেতাজি ইন্ডোরে এজেন্ট মিট সবেতেই সুদীপ্ত সেনের পাশে ছিলেন তিনি। সারদাকাণ্ডের প্রেক্ষিতে এবার সেই আনন্দ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করল বিষ্ণুপুর থানার পুলিশ। শনিবার সন্ধে 7:30 থেকে প্রায় 1 ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। পুলিশ সূত্রে খবর, জেরার মুখে সারদা কর্ণধার জানিয়েছেন তাকে জমি পাইয়ে দিতে সাহায্য করেছিলেন আনন্দ বিশ্বাস, সেই সূত্রেই এদিন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। যদিও এই বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন প্রাক্তন সিপিএম বিধায়ক, পাশাপাশি জানিয়েছেন তদন্তে তিনি পূর্ণ সহযোগিতা করবেন। যে আমি এখানকার এমএলএ ছিলাম দীর্ঘদিন ধরে, সারদা গোষ্ঠী সম্পর্কে আমার কিছু তথ্য জানা আছে কিনা সেটাই জানতে চেয়েছে। আমি যেটুকু জানি আধিকারিক প্রশাসনিক পুলিশ আধিকারিক আমাকে যেটুকু জিজ্ঞেস করেছে, বিশেষ করে বড়বাবু আমাকে যেটুকু জিজ্ঞেস করেছে যেটুকু জানি। এদিকে নিউটাউন থানায় সুদীপ্তকে প্রায় 3 ঘন্টা ধরে জেরা করে বারুইপুর ও সোনারপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, সারদা গোষ্ঠীর বারুইপুর শাখার অফিস থেকে উদ্ধার হওয়া নথির বিষয়ে এদিন সারদা কর্ণধারকে জেরা করা হয়েছে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও জয়দীপ হালদার, এবিপি আনন্দ।